ॐ नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिने। स्वामीजी अखुन दार्जिलिंगे डाक्तारे निर्देशे ताके सेई पहाड़े आबार आसते हुए केन स्वामीजी रोग जेटा छिलो डायबिटीज तहनकार दिने औषध इत्यादि किछु छिलो ना पथ्येर माध्यमे आर प्राकृतिक गुणे भालो परिवेशे थाकले जतटा शरीरेर उपकार हय ततटाई हबे। सेई मतो डाक्तारेर निर्देशे स्वामीजी एखन हिमालयेर कोले आछेन। दार्जिलिंगे एसेछेन स्वामीजी आछेन एसेन बनार्जीर बाड़ीते आर अखंडानंद महाराज ओलिबुल एनारा आछेन बर्धमान महाराजार गेस्ट हाउस रोज बैंके आछेन। स्वामीजीर बाड़ी आर रोज बैंक এই দুটো বাড়ির মধ্যে এক মাইলের কিছু বেশি দূরত্ব। স্বামীজি ওখানে গিয়ে স্থানীয় লোকেদের অনুরোধে হিন্দু ধর্মের ওপর একটা সুন্দর লেকচার দিয়েছিলেন দু ঘন্টা ব্যাপী। স্বামীজি যখন লেকচার দিতেন স্বামীজির লেকচার আর বক্তা তাদের মনের মধ্যে স্বামীজি ঢুকে যেতেন, স্বামীজির ভাব তাদের হৃদয়ের মধ্যে গেঁথে যেত, তারা অন্য চিন্তা অন্য কথা কোনো মনের মধ্যে তাদের স্থান পেত না, তারা একাগ্র চিত্তে স্বামীজি সেই লেকচার শুনে যেতেন। আর স্বামীজিও তার বক্তৃতার বিষয়বস্তুর মধ্যে নিজেকে ডুবিয়ে দিতেন, নিজস্ব আলাদা সত্তা বলে কিছু থাকতো না। এই জন্যেই স্বামীজি যে লেকচার দিতেন তা এত সুন্দর এত হৃদয়গ্রাহী হতো। যত জায়গায় স্বামীজি বক্তৃতা দিয়েছেন তত জায়গায় স্বামীজি ঠিক এইভাবেই বক্তৃতা দিয়েছেন। স্বামীজি দার্জিলিংয়ে থাকাকালীন তিনি প্রত্যহ রোজ গার্ডেনে সকালবেলা আসতেন, তাদের সঙ্গে চা খেতেন, নানা বিষয়ে আলোচনা করতেন, আবার ওনারাও স্বামীজির সঙ্গে বসে দুপুরের আহার করতেন। এইভাবে দার্জিলিংয়ে স্বামীজির দিন ভালোই কেটে যাচ্ছে, শরীরটাও আগের থেকে কিঞ্চিত ভালোই আছে। স্বামীজি ঠিক করলেন বরফ দেখার ইচ্ছে, সেই বরফ দেখার ইচ্ছের জন্যে স্বামীজি সান্দাকফু গেলেন। সান্দাকফু গিয়ে বরফ দেখলেন, কিন্তু স্বামীজির যাওয়াটা বোধহয় ঠিক হয়নি, কেন ওই বরফ দেখা ওই বরফের মধ্যে কিছুক্ষণ কাটানো এর জন্যে স্বামীজির শরীর বোধহয় অত শক্ত ছিল না। স্বামীজি আবার সর্দি জ্বর কাশি ইত্যাদিতে আক্রান্ত হয়ে গেলেন। ডাক্তারবাবু নিত্য দেখে যেতেন কিন্তু সেরকম উন্নতি কেউ হচ্ছিল না, চলছিল ওই অবস্থাই চলছে, স্বামীজির শরীর আর ভালো হচ্ছে না খুব একটা। ইতিমধ্যে স্বামীজির কাছে খবর এলো
কলকাতায় প্লেগের মহামারি হয়েছে, কলকাতায় প্লেগের আবির্ভাব হয়েছে। স্বামীজি শুনে বললেন, আমার জন্মস্থানে প্লেগ আসবে, আমি এখানে বসে থাকব, সেটা কখনোই হতে পারে না, আমি গিয়ে ওখানে আত্ম উৎসর্গ করব নিজেকে। স্বামীজি বলছেন, আমি এইভাবে বসতে পারবো না, আমি নিজেকে ওইখানে উৎসর্গ করব। স্বামীজি প্লেগের খবর যেদিন শুনলেন, অখণ্ডানন্দ মহারাজ বলছেন, সারা দিন একটিও কথা বলেননি, কিছু খাদ্য গ্রহণ করেননি, উনি চলে এলেন কলকাতায়। কলকাতায় এসে দেখলেন, যতটা শুনেছিলেন প্লেগ অতটা হয়নি, কিন্তু লোকের মনে প্রচণ্ড ভয় আর আতঙ্ক হয়েছিল, সেই আতঙ্ক আর ভয়ের জন্যে লোক কলকাতা থেকে ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছিল, আর সরকার থেকে তাদের বাধা দিচ্ছিল কলকাতা থেকে ছেড়ে যাওয়ার জন্যে তাদের বাধা দিচ্ছিল, ওই জন্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। স্বামীজি দেখলেন, আগে তাদের বলতে হবে, প্লেগের বিষয়ে জানাতে হবে, তাদের বিজ্ঞপ্তি দিতে হবে, কীভাবে তাদের থাকতে হবে। প্লেগের মুহূর্তে স্বামীজি নিবেদিতার সঙ্গে আলোচনা করে নিবেদিতা এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি লিখলেন ইংরেজিতে, সেই বিজ্ঞপ্তির বাংলা ও হিন্দিতে স্বামীজি বার করলেন এবং জনগণের মধ্যে সেই বিজ্ঞপ্তি বিতরণ করে দিলেন, আর বললেন, আমরা তোমাদের সঙ্গে আছি, যাদের প্লেগ হবে একটা জায়গা আমরা নির্দিষ্ট করব, সেখানে তাদের রেখে তাদের সেবা শুশ্রূষা করে তাদের সুস্থ করব, আর তাদের বাড়ি ঘরদোর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখব, এই শহরটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দেব, তার জন্যে আমি আছি, আমার ভাইরা আছে, আর আমার কিছু স্বেচ্ছাসেবক আছে, তারা আপ্রাণ খেটে করবে। স্বামীজি নিবেদিতা আপ্রাণ খেটে প্লেগ মহামারীর সেবা করেছিলেন, প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে খবর নিতেন, তাদের শারীরিক খবর নিতেন, বাড়ি পরিষ্কার কিনা তার তিনি দেখতেন, দেখে এইভাবে কাজ করতেন। লোকে বলেছিলেন, স্বামীজি এত কিছু আপনি যে করছেন, টাকা আসবে কোথা থেকে? স্বামীজি বলেছিলেন, টাকা দরকার হলে আমি যে বেলুড়ে জমি কিনেছি সেই জমি আমি বিক্রি করে দেব, যে জমি স্বামীজির প্রাণের চেয়েও মূল্যবান সেই জমি স্বামীজি বলেছিলেন আমি বিক্রি করে দেব। আমরা তো গাছতলার সাধু, আমরা গাছতলায় থেকে জীবন ধারণ করতে পারি, আমাদের জন্যে বাড়ি মঠ কিছু দরকার নেই, আমরা এইভাবে জীবনযাপন করব। যে জমি কেনার জন্যে স্বামীজি তিল তিল করে অর্থ মঠে দিয়েছেন, স্বামীজির গুরুভাইরা তিল তিল করে অর্থ মঠে দিয়েছেন,
স্বামীজী বক্তৃতা দিয়ে বিদেশে প্রথমে টাকা নিতেন, কিন্তু স্বামীজি দেখলেন পারমার্থিক জ্ঞান দেবার জন্যে তার বিনিময়ে টাকা নেয়া এটা ঠিক নয়। স্বামীজির মন থেকে সায় দিচ্ছিল না। স্বামীজি তখন লেকচার দিয়ে টাকা নেওয়া বন্ধ করে দিলেন। স্বামীজিকে যে যা দিত অল্প অল্প, সেই স্বামীজি রেখে দিয়ে সেইটা মঠে পাঠিয়ে দিতেন। স্বামীজির শিষ্যরা গুরুকে যা দিতেন সেইটা মঠে পাঠিয়ে দিতেন। এইভাবে স্বামীজির আর মঠের যা কিছু জমেছিল সেই দিয়ে স্বামীজি ঠাকুরের একটা স্থায়ী আস্তানা গড়ার জন্যে জমি কিনেছিলেন, যে জমিতে ঠাকুরের জন্ম মহোৎসবের দিনে স্বামীজি ঠাকুরকে সেখানে নিয়ে গেছিলেন, তাকে পুজো করেছিলেন। সেই জমিতে পুজোর শেষে পায়েস ভোগ দিয়েছিলেন। সেই স্বামীজির প্রাণের চেয়েও প্রিয় সেই জমি স্বামীজি এই যে জীবরূপী শিব তাদের সেবার জন্যে বিক্রি করে দিতে মনস্থ করেছিলেন, কিন্তু তা করতে আর হয়নি। টাকা পয়সা অন্য দিক থেকে চলে এসেছিল আর প্লেগের প্রকোপও আর বেশি বৃদ্ধি হয়নি। কিন্তু দেশের লোক দেখল যে স্বামীজি শুধু শুষ্ক বেদান্তি নয়, যে শুষ্ক বেদান্তের কথা বলবো, শুধু ত্যাগের কথা বলবো, স্বামীজি সেই রকম নয়। স্বামীজি করে দেখিয়ে দিলেন যে তোমাদের সঙ্গে সর্ব অবস্থায় সব সময় আমি আছি, আমরা আছি, আমাদের সঙ্গ তোমাদের সেবায় নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত। দেশবাসী দেখল এদের কর্ম, এদের কর্মযোগ দেখল যে এরা শুষ্ক সাধু নয়। সব প্লেগের প্রকোপ আবার কমে গেল। স্বামীজিকে আবার ডাক্তারের নির্দেশে সেই পর্বতরাজের কোলে আবার চলে যেতে হলো। এবারে স্বামীজির গন্তব্যস্থান হচ্ছে সেই পূর্ব পরিচিত আলমোড়া। স্বামীজি যাত্রা করলেন হাওড়া স্টেশন থেকে, কাঠগোদাম পৌঁছলেন 16ই মে। কাঠগোদাম থেকে স্বামীজি কেউ ডান্ডি করে কেউ অশ্বে, স্বামীজি অবশ্য ডান্ডি করে গিয়েছিলেন। স্বামীজির সঙ্গে ছিল শশী মহারাজ, নিরঞ্জন মহারাজ, হরি মহারাজ, সদানন্দ, স্বরূপানন্দ, সুরেশ্বরানন্দ, অলিবোল, নিবেদিতা, ম্যাকলাউড আর মিসেস প্যাটারসন, আমেরিকার কনসালেট জেনারেলের পত্নী মিসেস প্যাটারসন। এই প্যাটারসন স্বামীজিকে আমেরিকায় অনেক সাহায্য করেছিল। স্বামীজি যখন আমেরিকার দক্ষিণ ভাগে প্রচারের জন্যে গিয়েছিলেন, স্বামীজিকে তখন বর্ণ বৈষম্যের শিকার হতে হয়েছিল। সর্বত্র স্বামীজি কালা আদমি বলে
স্বামীজিকে হোটেলে ঢুকতে দেওয়া হতো না, স্বামীজির কোথাও প্রবেশ অধিকার ছিল না। তখন এই মিসেস প্যাটারসন স্বামীজিকে অনেক সাহায্য করেছিলেন, যার দরুন স্বামীজির সেই যে বাধা কালা আদমি বলে বাধা, সেই বাধা দূর হয়ে গেছিল। এই হচ্ছে মিসেস প্যাটারসন। এখন তিনি কলকাতায় ছিলেন বলে স্বামীজির সঙ্গে যাত্রা করেছিলেন। স্বামীজি এসে পৌঁছলেন কাঠগুদাম থেকে নৈনিতালে। কেন, এখনকার দিনের মতো গাড়ি চলতো না, হেঁটে যেতে হতো, আর ওইভাবে নাগাড়ে হেঁটে যাবার ক্ষমতা স্বামীজির তখন ছিল না। স্বামীজি ওই জন্যে নৈনিতালে রইলেন। নৈনিতালে তখন স্বামীজির শিষ্য অজিত সিং খেত্রির মহারাজা, তিনি তখন ছিলেন নৈনিতালে। স্বামীজি নৈনিতালে আসতে খেত্রির মহারাজার আনন্দ দ্বিগুণ বেড়ে গেল। স্বামীজিকে নিয়ে তিনি নিজের জায়গায় রাখলেন, আর স্বামীজির সঙ্গে যেসব বিদেশিনী শিষ্যা ছিল তাদের জন্যে একটা ভালো হোটেলের ব্যবস্থা করে দিয়েছিলেন। স্বামীজিকে তার কাছে রেখে দিয়ে স্বামীজির সঙ্গে তার নিবিড়ভাবে মেশার একটা সুযোগ হয়ে গেছিল। স্বামীজির নৈনিতালে অনেক লোক আসত, কথাবার্তা তাদের সঙ্গে হতো, স্বামীজি নিজের জ্ঞান ভাণ্ডার তাদের জন্যে উজাড় করে দিতেন। একবার নিবেদিতা গেছেন নৈনি সরোবরে চান করে, নৈনিতালের পুজো দিতে গেছেন। পুজো দিতে গিয়ে তিনি দেখেন দুজন দেবদাসী বসেছিলেন, তারা নিবেদিতার সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজি ওই ধরনের হিন্দি অল্প কিছু কথায় তারা বুঝতে পেরেছিলেন যে স্বামীজি এসছেন নৈনিতালে। তারা ওই নয়না দেবীর মন্দিরে দেবদাসী ছিলেন। তারা স্বামীজির কাছে দেখার জন্যে গিয়েছিলেন। সবাই বলেছিলেন যে আপনি ওদের সঙ্গে দেখা করবেন না। স্বামীজি কিন্তু ওদের কথা শোনেননি। স্বামীজি তাদেরকে সেই খেত্রির সেই বাইজির কথা শুনিয়েছিলেন যে অজিত সিং একদিন রাজ দরবারে বিখ্যাত বাইজিকে একদিন নিমন্ত্রণ করে এনেছিলেন স্বামীজিকে গান শোনানোর জন্যে। সেই বাইজি যখন বীণা বাজিয়ে গান ধরলেন, স্বামীজি সেখান থেকে চলে গেলেন। কেন, স্বামীজির মনে হয়েছিল যে বাইজির গান শোনা একটা সর্বত্যাগী সন্ন্যাসীর পক্ষে ঠিক না। তাতে সেই বাইজি খুব মনে দুঃখ পেয়েছিল। দুঃখের চোটে তিনি সুরদাসের একটা ভজন গেয়েছিলেন, প্রভু অবগুণ চিতনা ধর। সেই বিখ্যাত গান তিনি বীণা বাজিয়ে গেয়েছিলেন, বলছে প্রভু তুমি আমার এই
অপগুণ মনের মধ্যে ধরো না। এইরকম অদ্ভুত গানের মানে আর হৃদয় স্পর্শী সুর আর সেই রকম ভাব স্বামীজির কানে যখন গেল, স্বামীজি স্থির থাকতে পারলেন না। স্বামীজি বলছেন, সত্যি তো আমি সমদর্শী, আমার কাছে একজন বাইজি যা, একজন ভক্তিমতী মহিলা তা, একজন ভক্ত যা, আমার কাছে তো সব সমান। আমি তো মানুষ দেখছি না, আমি তো তার ভেতরে যিনি আছেন তাকে দেখছি, তার মধ্যে তো কোনো অমলিনতা আসতে পারে না, তাহলে আমার কেন এই ভেদভাব এলো? স্বামীজির মনের মধ্যে এই ভাব আসতে স্বামীজি আবার এলেন। এসে স্বামীজি শুনলেন তার গান, সেই কথা স্বামীজি সেদিন তার বিদেশিনী শিষ্যাকে শুনিয়েছিলেন, তারাও শুনলেন, শুনে তারা চুপ করেছিলেন। স্বামীজি সেই বাইজিদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের অভ্যর্থনা দিয়েছিলেন। এই হচ্ছে স্বামীজি, এই হচ্ছে স্বামীজির শত সমদর্শীর লক্ষণ। স্বামীজি নৈনিতালে থাকাকালীন একবার বলেছিলেন যে, রামমোহন রায়ের আমাকে এই জন্যে তাকে আমার এত ভালোবাসা লাগে, এত ভালো লাগে, আমি তাকে এত ভালো বলি কেন? তিনি প্রথম বেদান্ত চিন্তা আমাদের কাছে নিয়ে এসেছিলেন, আর তার স্বদেশ প্রীতি, আর হিন্দু মুসলমানের এক দৃষ্টিতে দেখা, তার কাছে হিন্দু মুসলমান ভেদ ছিল না, এই জন্যে আমি রামমোহন রায়কে এত ভালোবাসি। আর একবার নৈনিতালে এক মুসলমান ভদ্রলোক স্বামীজির কাছে দেখা করতে এসেছিলেন। স্বামীজিকে অনেক কথাবার্তার পর তা চলে যাবার সময় স্বামীজিকে বলছেন, দেখুন স্বামীজি, যদি জগতে কেউ আপনাকে অবতার বলে প্রচার করে বলে, কিন্তু আপনি জানবেন এই আমি আপনাকে প্রথম অবতার বলে জগতের কাছে প্রকাশ করলাম, আপনি তাদের সবার আগে আমার কথা নামটা লিখে রাখবেন। স্বামীজি সব কিছু শুনেছিলেন কিন্তু কোনো কথা বলেননি। আর এই নৈনিতালে থাকাকালীন স্বামীজির এক সহপাঠীর সঙ্গে স্বামীজির দেখা হয়েছিল, নাম ছিল যোগেশচন্দ্র দত্ত। সেই যোগেশচন্দ্র দত্ত স্বামীজির নাম শুনে স্বামীজির কাছে দেখা করতে এসেছিলেন। স্বামীজিকে বলেছিলেন যে, আচ্ছা স্বামীজি, আমাদের যত দেশে শিক্ষিত স্নাতক আছে তাদের যদি আমরা চাঁদা তুলে বিলেতে পাঠিয়ে সিভিল সার্ভিস পরীক্ষার জন্যে মনোনীত করি, তারা বিদেশে যাবে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার এদেশে আসবে,
আমাদের এই দেশে সেবা করবে, আমাদের লোককে শিক্ষা দেবে, আমাদের সমাজের উন্নতি হবে, এরকম করলে কেমন হয়? স্বামীজি এই কথা শুনে বলেছিলেন, না হে বাপু, তুমি যেটা ভাবছ সেটা হবে না। ওরা বিদেশে যাবে, সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করবে, সাহেবদের সঙ্গে মিশে সাহেবিয়ানা শিখবে, এদেশে আসবে, এদেশে এসে আমাদের সমাজের সঙ্গে আর বেশি মিশবে না, তারা সাহেবদের সঙ্গেই মিশবে, তারা সাহেবিয়ানাই করবে আর নিজের আখের গোজাবে, এছাড়া বিশেষ কিছু আর উন্নতি হবে বলে আমার তো বোধ হচ্ছে না। স্বামীজি বলছে, ভারতের তদানীন্তন অবস্থা দেখে তাকে বলছেন যে আজ দেখো ভারতের সামাজিক অবস্থার উন্নতি নেই, ব্যবসায়িক যে ব্যবসার উন্নতি তার উন্নতি নেই, তার কোনো ইচ্ছা নেই আমাদের মধ্যে, আমাদের এইভাবে এই তামসিকভাবে এইভাবে আমরা বসে আছি, এর জন্যে যে আমাদের ইচ্ছা উদ্দীপনা উৎসাহ আমাদের নেই, এইভাবে দেশের কথা দেশের দুঃখের কথা বলতে বলতে স্বামীজির গলা ধরে এলো, চোখ দিয়ে জল বেরিয়ে এলো। পরে যোগেশচন্দ্র দত্ত যখন লিখছেন বলছেন, আমি এই রকম একটা সন্ন্যাসী আজ ভারতে একটাও দেখিনি, যে ভারত অন্ত যার প্রাণ, ভারতের কথা বলতে বলতে তার দু চোখ দিয়ে জল আসে, গলা বন্ধ হয়ে যায়, এই রকম আমি ভারত প্রেমিক একটা সন্ন্যাসী দেখিনি, এই রকম ভারত প্রেমিক মানুষ আমি একটাও দেখিনি। এইভাবে উনি পরে ওনার লেখায় লিখে গেছেন, এই হচ্ছেন স্বামীজি। স্বামীজির প্রতিটা কথায় ভারতবাসীর কথা উঠত। একবার ম্যাকলাউড তাকে বলেছিলেন যে স্বামীজি আমি কিভাবে ভারতে সেবা করব, কিভাবে আপনার সেবা করব। স্বামীজি বলেছিলেন, ইন্ডিয়া, তুমি ইন্ডিয়াকে দেখো, ভারতকে দেখো, ভারতকে চেনো, ভারতের লোকের জন্যে চিন্তা করো, তাদের সেবা করো, তাহলেই তুমি আমার সেবা করবে, তাহলেই তুমি আমার সেবা করবে, তাহলেই তুমি আমার সেবা করবে। এইভাবে ছিল স্বামীজি, ভারতের মধ্যে একাত্ম হয়ে গেছিলেন। জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি।